আপনি কি জাতীয় সড়কে নিত্যদিন গাড়ি চালিয়ে অভ্যস্ত? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার পকেট থেকে অহেতুক জরিমানার অর্থ বাঁচিয়ে দিতে পারে আমাদের এই প্রতিবেদন। শুধু অর্থ নয়, গতির চাকায় ব্রেক লাগিয়ে অকাল মৃত্যুর হাত থেকেও রক্ষা পেতে পারে নিরীহ মানুষ। সাম্প্রতিক জাতীয় সড়কে ওভার স্পিড নিয়ন্ত্রণের রাজ্যের 8 জেলা ও বিভিন্ন মহকুমায় ট্রাফিক দপ্তর ও রাজ্য ট্রাফিক যৌথ অভিযান শুরু করেছে। শুক্রবার উদয়পুর বাগমা এলাকায় জাতীয় সড়কে ঘণ্টায় 60 কিমির ঊর্ধ্ব গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে 1,000 টাকা করে মোট 12,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান কর্তব্যরত আধিকারিক। স্পিড লিমিট 60 কিমি প্রতি ঘণ্টা, কিন্তু অনেকেই 70 থেকে 80 এমনকি 90 কিমি স্পিডে চালিয়ে এদিন ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা গুনতে হয়েছে। ধরা পড়ে অর্থ জরিমানা দিতে গিয়ে অনেকে আকুতি মিনতি করেও জরিমানার হাত থেকে রক্ষা পাওয়া যায়নি। এই যে দেখো 1,000 টাকা, এই যে অ্যাক্সেস ফিস দিয়ে তুমি 1,000 টাকা ক্যাশ আমার কাছে রাখা হয়েছে। কারণ স্পিড দিবেন না,